হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাভিলাস কুকিং হ্যাসেল অনেক দিন পর আবারও চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি দারুণ মজার কাপকেক রেসিপি মাত্র একটা ডিম দিয়েই ইলেকট্রিক বিটার ছাড়াই আমি দারুণ মজার কাপকেকটা তৈরি করেছি চলুন দেখে আসি এজন্যই প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করার কোনোই প্রয়োজন নেই তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ নর্মাল চিনি ওয়ান থার্ড কাপ দিয়ে দুইবার দিয়ে দিলেই কিন্তু টু থার্ড কাপ হয়ে যাবে তারপর আমি এই হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি আমাদের কিন্তু ডিমের ফর্মটা ইম্পর্টেন্ট না শুধু চিনিটা গলে গেলেই হবে পাঁচ সাত মিনিট খুব ভালোভাবে বিট করে নিলেই কিন্তু হয়ে যাবে দেখুন আমি ঠিক এভাবে করেই বিট করে নিচ্ছি ঠিক এই অবস্থায় আমার চিনিগুলোও গলে গেছে আমি বিট করা থামিয়ে দিচ্ছি তারপরের মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ সয়াবিন তেল তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ঠিক তারপর এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোরটা চামচ চকলেট ইমেলশন আপনার এর পরিবর্তে চকলেট অ্যাসেন্সটাও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এই সম্পূর্ণ কাজটাই বিটার দিয়ে করছি তারপরের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্তা চামচ কফি পাউডার আর ওয়ান থার্ড কাপ ফুটন্ত গরম পানি তারপর একটু মিশিয়ে নিয়েই ডিমের এই ব্যাটারটাতে দিয়ে দিচ্ছি ভয় পাবার কিছু নেই এতে কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে যাবে না তারপর খুব আলতোভাবেই মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণের মিশ্রণগুলো চেলে নেব এর জন্য প্রথমে একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ ময়দা দুই টেবিল চামচ কোকোয়া পাউডার আমি এখানে মালয়েশিয়ান কোকোয়া পাউডারটি ইউজ করছি এক চা চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর চা চামচ লবণ তারপর খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি অবশিষ্ট অংশটুকু ফেলে দিচ্ছি তারপর এই হ্যান্ডবিটারের সাহায্যে খুবই আলতোভাবেই এগুলোকে মিশিয়ে নিতে হবে এ সময় কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না আমরা করি কি এ সময়টাতে তাড়াহুড়ো করে ফেলি এতে হয় কি আমাদের কেকটা ফুলতে চায় না বা ফোলার পর চুপসে যায় আমার কাপকেকের ব্যাটারটা ঠিক এরকম হয়েছে আমি এখানে ছয় পিসের কাপকেক মোল নিয়ে নিয়েছি এর মধ্যে অয়েল ব্রাশ করে কাপকেক পেপার বিছিয়ে দিচ্ছি তারপর সেখান থেকে ব্যাটারটা নিয়ে অর্ধেকটা পরিমাণে ঢেলে দিচ্ছি কোনোভাবেই সম্পূর্ণ ঢালা যাবে না তাহলে কিন্তু কাপকেক পেপার থেকে এই কেকের ব্যাটারগুলো পরে যাওয়ার সম্ভাবনা থাকে ঢালা হয়ে গেলে হালকা ট্যাপ ট্যাপ করে নেব। কাপকেকগুলো চুলাতে বেক করতে চাইলে প্রিহিট দিয়ে নিয়ে একদম লো হিটে বেক করতে হবে 30 মিনিট আর আমি যেহেতু ওভেনে বেক করব তাই আমি একশো আশি ডিগ্রিতেই প্রিহিট করে নিয়েছি তারপর ত্রিশ মিনিটের জন্য এগুলোকে বেক করে নিচ্ছি প্রায় ত্রিশ মিনিট পর আমাদের টেস্টি কেক এখন পুরোপুরি তৈরি আর এই কাপকেকগুলো খেতে অনেকটাই ব্রাউনির মতো আমি আপনাদেরকে একটা কাপকেপ খুলেও দেখিয়ে দিচ্ছি এই কাপকেপগুলো যে কতটা পারফেক্ট হয়েছে আপনারা বাসায় তৈরি না করলে কখনোই বুঝতে পারবেন না এই টেস্টি আর সফট কাপকেকটা আমি আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দিচ্ছি এটা যে কতটা সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাসার সবাই এই কাপকেকটা খেয়ে অনেক বেশি পছন্দ করেছে আর হ্যাঁ আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর আপনাদের কোনো পছন্দের রেসিপি থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ